ছাড় দেওয়া হলো কেন পণ্য পরিবহন গাড়ি লরিগুলিকে মোহন পূর্বী দিয়ে ছাড় দেওয়া হচ্ছে না? এম সাহেব জবাব চাই, জবাব দাও, তাদের সাথে রাতে অন্ধকারে পয়সা নিয়ে কোতোয়ালি পুলিশ এবং খড়গপুর প্রান্তে জবাব চাই, জবাব দাও। রাজ্য সরকারের নামে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রশাসনকে অবিলম্বে দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরি করতে হবে। অবিলম্বে পশ্চিম মেদিনীপুর প্রশাসনকে দ্বিতীয় বীরেন্দ্র সেতু তৈরি করতে হবে। বীরেন্দ্র সেতু, এই বীরেন্দ্র সেতু দিয়ে সমস্ত গাড়ি চলাচল, সমস্ত বলতে কি মানে আমাদের বাণিজ্যিক যে সমস্ত গাড়ি সেই গাড়িগুলো চলছে না, খালি 25 টন পর্যন্ত গাড়িকে লোডের গাড়ি ছাড়া হচ্ছে, সেটা মানে গ্রস অ্যামাউন্ট যেটা। আমাদের দাবি যে সমস্ত গাড়িকে ছাড়তে হবে, সেটা 25 টন হোক, 35 টন হোক আর 40 টন হোক। কারণ কি, গ্যাস ট্যাঙ্কার, বালকার, বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার উপর দিয়ে অনায়াসে চলে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। এবং প্রশাসনের একাংশের মদতে রাতের অন্ধকারে কিছু ওভারলোড গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে পেরোচ্ছে, তাতেও কোনো বাধা কিছু নেই। আমাদের দাবি মূলত সমস্ত গাড়িকে যাতায়াত করতে দিতে হবে। যদি গাড়ি যায় তাহলে আমাদের পণ্য পরিবহনের যে সমস্ত 16 চাকা 14 চাকার গাড়ি আছে সমস্ত গাড়িকেই আমাদের যেতে দিতে হবে। কি বললেন উনি? আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখন এই ব্রিজ সম্বন্ধে টোটাল ব্যাপারটা আমার কাছে জানা নেই, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলছি, আপনাদের কাছে আমি 15 দিনের মতন সময় নিচ্ছি, আপনারা এসে খোঁজখবর নেন, আমি অবশ্যই চেষ্টা করব যাতে আমাদের আপনাদের সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ। কি ক্ষতি হচ্ছিল এতদিন? আমাদের ক্ষতি হচ্ছে আজকে ধরুন সামনে 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 ধরে 100 কিলোমিটার আমাদেরকে ঘুরপথে এই গাড়িগুলো চালাতে হচ্ছে, প্রতিটি ট্রিপে 10,000 টাকা গাড়ির। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ।